শুধুমাত্র আমাদের জন্য 144 চলছে, মন্ত্রীরা ভেতরে ঢুকে যাচ্ছে এবং পুলিশ দেখুন কতটা অপদার্থ। অরূপ রায় যিনি সংবিধানের শপথ নিয়েছেন যদি অ্যালাউড আমি কেন অ্যালাউড তারা বলছে আপনাদের মতো সেখানে উনি বলছেন উত্তর দিন না, বললে উত্তর দেবে না। আর যদি আপনারা নিতে না পারেন আমাদের সিকিউরিটি আছে, তাদেরকে অ্যালাউ করুন, তারা সামনে নেবে, তাদেরকে অ্যালাউ করুন। কিন্তু অরূপ বাবু কিভাবে গেলেন সেটা অরূপ রায় কিভাবে উনি 144 ধারা ভেঙে গেলেন, তার বিরুদ্ধে আপনার সিপিপি অ্যাকশন নিয়েছে, কোনো আইনগত অ্যাকশন নেওয়া হয়েছে কি? আপনাকে অ্যালাউ করলেন কিভাবে? তাহলে এখানে অ্যালাউ হবে না, আপনাকে উত্তর দিতে হবে। 144 ধারা যদি কেউ ভাঙে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার অধিকার আপনার আছে, আছে তো না? আছে না? নেই? আর উনি যদি ভেঙে থাকে আপনাকে না জানিয়ে থাকে তাহলে পুলিশ আপনার বিরুদ্ধে এফআইআর করেছে কি? ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে গেলে নাকি ওনার জন্য 144 ধারা লাগু হয় না, ওনার স্পেশাল ইমিউনিটি আছে, এই জায়গাটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। ডিউটি করতে লজ্জা লাগে না? সামনে সবাই মারছে তো, কেউ কিছু বলছে না। 100 টাকায় মাইনে হয় আপনার, আপনি উত্তর দিতে বাধ্য। হাউ আর ইউ অ্যালাউইং অরূপ রায়? ইউ শুড শো দিস টু অরূপ রায়, ওনাকে দেখা লাগে। বাবুর জন্য কি আছে না নেই? কখনোই জীবিকা কোথায় গেছে?